সুপ্রিয় শিক্ষার্থীরা আপনাদেরকে ইংলিশ বায়স্কোপ চ্যানেলে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যদি আপনি স্লিপের চান্স না পান সেক্ষেত্রে আপনি কি করবেন জানতে চেয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সাধারণত দুটি স্লিপ দিয়ে থাকে প্রথম রিলিজ স্লিপে ভর্তি কার্যক্রম আপনারা সবাই জানেন আঠারো অক্টোবর থেকে একত্রিশ অক্টোবর পর্যন্ত চলবে একত্রিশ অক্টোবরের পর অর্থাৎ নভেম্বর মাসে আপনাদেরকে সাধারণত দ্বিতীয় স্লিপ জাতীয় বিশ্ববিদ্যালয়ে দিতে পারে দ্বিতীয় বিশ্ব স্লিপ কখন দিবে যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম স্লিপ অনুযায়ী ভর্তি কার্যক্রম শেষ হবার পর আসন সংখ্যা শূন্য থাকা সাপেক্ষে দ্বিতীয় রিলি স্লিপ দিবে ঠিক আছে দ্বিতীয় রিলি স্লিপ অনুযায়ী ভর্তি কার্যক্রম শেষ হবার পর জাতীয় বিশ্ববিদ্যালয়ে অন্য কোনো রিলিজ স্লিপ কি না সেটা সম্পূর্ণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত তবে সাধারণত তৃতীয় স্লিপ জাতীয় বিশ্ববিদ্যালয়ে দিবে না আপনারা তৃতীয় রিলি স্লিপের কোনো আশা করবেন না প্রথম এবং দ্বিতীয় রিলি স্লিপে ভর্তি হওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন আচ্ছা যারা রিলি স্লিপের চান্স পাবেন না তারা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের দিনে আপনারা ডিগ্রিতে ভর্তি হতে পারবেন ঠিক আছে ডিগ্রিতে ভর্তি সুবিধা কিন্তু অনেক রয়েছে ডিগ্রিতে আপনি তিন বছর মেয়াদি আপনারা পাস কোর্স করতে পারবেন পরে আপনাদেরকে দুই বছর মেয়াদি মাস্টার্স কোর্স করতে হবে ঠিক আছে আচ্ছা আর ডিগ্রিতে কিন্তু আপনারা উপবৃত্তি পেতে পারেন যেটা সাধারণ অনার্সে আপনারা পাবেন না তাছাড়া ডিগ্রিতে আপনার এসএসসি দুই হাজার ষোলো সতেরো আঠারো এবং এসএসসি দুই হাজার আঠারো উনিশ বিশ অর্থাৎ বিগত তিন সালে যারা পরীক্ষার্থী রয়েছেন তারা কিন্তু ডিগ্রিতে ভর্তি আবেদন করতে পারবেন ঠিক আছে আচ্ছা আরেকটি প্রশ্ন যদি কেউ ডিগ্রিতেও চান্স না পান সেক্ষেত্রে আপনারা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে কিন্তু অনার্স বা ডিগ্রি আপনারা করতে পারবেন ঠিক আছে তো ভালো থাকুন